पानी दिला पानी दिला ডোমকলে পাল্টা বাম কংগ্রেস। শনিবার সকালে বাম কংগ্রেস প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছিল, এরপর পাল্টা বাম কংগ্রেস কর্মী সমর্থকেরা জড়ো হন, দুই পক্ষের সংঘর্ষে ভাঙচুর চলে। গেট জাম করে দাঁড়িয়ে আছে, এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকা দেখছি না। পাবলিক আমাদের কাছে কিছু নাই, পুলিশের বাধা হচ্ছে, আমাদেরকে বাধা হচ্ছে, পুলিশ দিন আমরা গুন্ডা বাহিনী পুলিশ তাদেরকে আমরা এক পা হবে না। দেখতে পাচ্ছেন কি ভয়ানক পরিস্থিতি, আমরা লাইন দাঁড়িয়ে ধরতে দেওয়া হচ্ছে না, আমরা দেখতে লাঠি হচ্ছে, তার সাথে দেখতে পাচ্ছি তো তাড়ালো তো আমাদের লাঠি আমি পার্থি নোনশন ফাইল দিতে যাবো, গেটটা ঢুকে ফেলে আসবো, আমাকে পুলিশে ধরে মারছে, আমাকে ব্যাটকে নোনশন ফাইল করার জন্য গেট মারা ছিল না, এখন তৃণমূলের গুন্ডা বাহিনী ছিল, এখন বামপন্থী শরীর তো কংগ্রেস প্রার্থীরা এসেছে আর গেট মেরে দিয়েছে প্রশাসন। গতকালকে চক্রান্ত করি ফর্ম নিয়ে একটা সময় আমরা জমা দিছি, যখন নমিশন ফাইল নাই স্টাম্প টেবিল বলছে আমাদের স্টাম্প না, আমাদের নমিশন ফাইল জমা নেয়নি, বলছে আগামীকালকে জমা নেবেন, এটা চক্রান্ত। আজকে ওরা জানে যে আজকে আমরা এইভাবে তৃণমূলের গুন্ডা বাহিনীতে আমরা বাধা দেবো। ঘটবে কি সেটা হাতে শাসক দল বিরোধীদেরকে নমিশন ফাইল করতে দিবে না, শাসক দল প্লাস পুলিশ প্রশাসন একই পক্ষে লড়াই করছে, বাইরে তৃণমূলের গুন্ডা বাহিনী, নমিশন ফাইলের গেটে হচ্ছে পুলিশ গুন্ড, পুলিশ মমতার দাস পুলিশ, নির্লজ্জ পুলিশ, নির্লজ্জ পুলিশ, নির্লজ্জ নির্বাচন কমিশনার। একই সময় আমি নির্বাচন কমিশনার এবং পুলিশ এবং সরকার, পুলিশ বাধা দিচ্ছে লাঠিচার্জ করছে, একই রকম নির্লজ্জকেরা আমরা নমিনেশন ফাইল করতে চাই, কিছু হচ্ছে না, শাসকের কাজ ওই কাজ করবে পুলিশ।